Z5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। এত বছর এই বাড়িতে বউ হয়ে এসেছি, এরকম লক্ষ্মী পেঁচা এর আগে কখনো ঢোকেনি মা, তাই না? হ্যাঁ, কি সুন্দর, শুভ্র, পবিত্র দেখতে। যে বাড়িতে মহালক্ষ্মী পুজো হয় সে বাড়িতে লক্ষ্মী পেঁচা আসা খুবই শুভ লক্ষ্য। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। মা, নতুন বউ আসার সাথে সাথে এরকম শুভ ঘটনা ঘটলো মা। দুটো ঘটনাকে গুলিয়ে ফেলো না বড় বউ, তোমার বোধ হয় খেয়াল নেই ঠাকুরমশাই জানিয়ে গেছিলেন আজকে শুভ যোগ শুরু হচ্ছে মা লক্ষ্মীর আগমনের, এটা হয়তো তারই শুভ সূচনা। তার সঙ্গে এই মেয়েটির নিশ্চয়ই কোনো যোগ নেই। কষ্ট হচ্ছে বুঝি? আমার কষ্টের কথা যদি আপনি একটুও ভাবতেন তাহলে আমাকে চুপ করিয়ে দিতেন না। তার কারণটা অন্য পাখি, সবার সামনে যদি বলতাম সেদিন আপনাকে ভুলে গেছিলাম, অনেক কথা উঠতো, রবীন্দ্রর কথা উঠতো, সবে সবে এসে এত কথা শুনলে। কি রে বাবা, দাঁড়িয়ে রইলি কেন? রাঙা বউকে নিয়ে ঘরে আয় মা, ওরা কোথায় বসবে একটু বলে দিন। হ্যাঁ, আমি স্ত্রী আচারের ব্যবস্থাগুলো করি, বাকি যা রয়েছে। ও শোনা দি, প্রথম বাধাটা তো বাকামি করে পেরিয়ে গেল, আবার কিন্তু সুযোগ আছে বুঝলে, কিছু একটা করো না, করো। ঠিক বলেছিস, দেখছি দাঁড়া। না না দিদি ভাই, ঠিক আছে, তুমি বরং রাঙা ঠাকুরপোদের বসাও, আমি আর ফুল বউ স্ত্রী আচারের ব্যবস্থা করছি। আয় ফুল বউ, চল। চল। বুঝলে, এবার দেখবো সোনাদি মেয়েটা কেমন জ্যান্ত ল্যাঠা মাছ ধরতে পারে। জানিস ফুল বউ, আজ মাছগুলো যেমন ছটফট করছে, দিদি ভাইয়ের রাঙা বউও ঠিক তেমনই ছটপট করবে। নে মাছগুলো হাঁড়ির মধ্যে ঢাল। ও সোনাদি, আমি পারবো না, তুমি করো না প্লিজ। আর কত কাজ করতে হবে বলতো আমাকে, ইস হাতে একেবারে আষ্টে গন্ধ হয়ে যাবে। আরে ওই দিকটা ধরে ঢাল না, সহজ তো ঢাল। ও সোনাদি, আমার হাতে তো আষ্টে গন্ধ হয়ে যাবে, তাই না বলো? মা সাবান দিয়ে হাত ধোয়ানো করাবেন, তারপর আবার আমাকে কাজ করতে হবে। সোনাদি বলছি কি, তুমিও ধরো না প্লিজ। সোনাদি দেখো না মাছগুলো কেমন কেমন লাফাচ্ছে, আমি একা পারবো না, প্লিজ প্লিজ প্লিজ। আচ্ছা ঠিক আছে, নিয়ে ধরছি। সোনাদি ধরি কি করে, মা এসে গেলে কিন্তু খুব ঝাড় খাবো। সোনাদি তুমি একটু হেল্প কর না প্লিজ। আরে বাবা ধর না, পারবি, ধর ধর ধর। দেখো আমি চেষ্টা করছি কিন্তু আমি একা পারবো না, তুমি ওই সব ধরো না প্লিজ প্লিজ। ঠিক আছে। Thank you.
এসব হচ্ছে এখানে? আসলে আপনাদের তো জিওল মাছ ধরার অভ্যেস নেই, আর আমি তো গায়ের মেয়ে, এইসব মাছ হাতে হাতেই ধরতে পারি। তা আপনাদের সঙ্গে যদি থাকার সৌভাগ্য হয়, আমি আপনাদেরকেও শিখিয়ে দেব। দেখলি সোনাদা কিরকম মিষ্টি করে শুনিয়ে দিল? এই মেয়েটাকে এখান থেকে তাড়ানো যতটা সহজ ভেবেছিলাম ততটা সহজ হবে না। পুরো মিশ্রের ছুরি। যখন কাজ করতেই পারো না, তখন আগ বাড়িয়ে করতে আসা কেন তোমাদের? তোমাদের নিয়ে যে আমি কি করি? ও মা, আমি তো কিছুই করিনি। ফুল বউ এমন ছটপট করছিল না, তাই জন্য তো মাছটা পড়ে গেল। ওই অমনি অমনি পুরো দোষটা তুমি আমার উপর চাপিয়ে দিলে। হ্যাঁ সোনাদি, আরে বাবা, মাছগুলো লাফাচ্ছিল, ছটপট করছিল, এদিক ওদিক চলে যাচ্ছিল। হাড়িটা কত ভারী, আমি একা ধরবো কি করে? আমি তো তোমাকে বললাম যে তুমি একটু ধরো হাড়িটা, তুমি তো আঙুল দিয়ে ছুঁয়ে দিলে, আমি একা পারি নাকি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, কেউ তো ইচ্ছে করে করেনি। বলছি রাঙাবু, তুমি মাছটা জলে দিয়েছো তো? একে অমঙ্গলে শেষ নেই। দেখো বড় বউ, দেখ কাদের নিয়ে ঘর করি আমি। ও মা, অমঙ্গলের কি আছে? এ তো না চাইতেই নিয়মটা পালন হয়ে গেছে। বলছি নতুন বউ জলে মাছ দিয়ে দিয়েছে, আর কোনো চিন্তার কারণ নেই। বলছি আমি ওকে নিয়ে ভাড়ার ঘরে যাই মা। রাঙা বউ এসো। এটা তুমি কি করলে কুশ? এই কাজটা করতে পারবে? যে যাই বলুক, আমি বরাবর তোমার উপর ভরসা রেখে এসেছি, বিশ্বাস করে এসেছি যে বাড়ির যোগ্য ছেলে হিসেবে তুমি তোমার দায়িত্ব কর্তব্য ঠিক মতো পালন করবে। তোমার বিশ্বাসের এই মর্যাদা দিলে তুমি? জেঠমনি, এই কাজটা যে ঠিক হয়নি সেটা আমি আমি স্বীকার করছি। তোমাকে অন্তত একবার জানানো আমার উচিত ছিল, কিন্তু জেঠমনি যে পরিস্থিতিতে দাঁড়িয়ে এরকম একটা সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলাম, সেই পরিস্থিতিতে এর থেকে ঠিক উপায় আমি আর সেই মুহূর্তে খুঁজে পাচ্ছিলাম না। তুমি খুব ভালো করে জানো বাবা, তুমি জানো রবিনকে দিয়ে কত বড় সমস্যা হয়েছে। পরিস্থিতি যাই হোক না কেন, ওর মেয়েকে বিয়ে করে তাই বলে ঘরে নিয়ে আসবে? তুমি বিশ্বাস করো ওই মেয়ের এই বাড়ির বউ হওয়ার যোগ্যতা আছে? জেঠমনি, ওসব নিয়ে বিচার করার একদম সময় ছিল না। জেঠমনি, পাখির এই মুহূর্তে যা অবস্থা, যা পরিস্থিতি, তার জন্য কি আমরা দায়ী নই? তুমি কি এটা অস্বীকার করতে পারবে বলো না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।